হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন। আজ আমরা শেয়ার করব প্রকৃতির কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সুবিখ্যাত একটি কবিতা, মন ভালো করে দেয় একটি কবিতা, টু ড্যাফোডিল। কবিতাটির আরেকটা নাম হলো আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। তাহলে ভিউয়ার্স, শুরু করে যাওয়া যাক আজকের এই কবিতা। আমাদের কবিতার নাম টু ড্যাফোডিলস, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা প্রথমে দেখব কবিতার গল্পটি। কবিতার স্পিকার বক্তা, স্পিকার বা বক্তা আমরা যাই বলি না কেন, পাহাড় এবং উপত্যকা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে একটা জলাধারের পাশে যাচ্ছিল এবং খেয়াল করে দেখলো যে এই জলাধার বা হ্রদের পাশে বা এই উপসাগরের পাশে অসংখ্য ড্যাফোডিল ফুল বাতাসে দুলছে আর নাচছে, দুলছে আর নাচছে। এই হ্রদের পাড় দিয়ে হাঁটার সময় সে এত ফুল দেখে মুগ্ধ হয়ে গেল এবং ড্যাফোডিলগুলোর সাথে তার হ্রদের ঢেউগুলো নাচছিল। এখানে আমরা সে দেখলো যে ড্যাফোডিলগুলো শুধু নাচছে না, হ্রদের ঢেউগুলোও ড্যাফোডিল ফুলগুলোর সাথে নাচছে, কিন্তু ড্যাফোডিলের নাচটি বেশি সুন্দর ছিল। বক্তার নিঃসঙ্গতায় এই আনন্দময় মুহূর্তের কাছে, এই আনন্দময় দৃশ্যের কাছে হেরে গেল। কিন্তু সে তখনও ভাবেনি, সে তখন ভাবেনি যে এই সুন্দর দৃশ্যের স্মৃতি তার জন্য এত বড় সম্পদ হয়ে যাবে। শহরে যখনই তার মন খারাপ থাকে তখনই সে ড্যাফোডিলগুলোর কথা মনে করে ও আনন্দের স্রোতে ভাসতে থাকে। এটি ছিল আমাদের টু ড্যাফোডিলস কবিতার গল্প। আমরা এর পরের ক্লাসে শিখব ড্যাফোডিলস কবিতাটা পুরোটা। তাহলে দেখা হবে, আবার কথা হবে। ভিউয়ার্স ভালো থাকেন, সে পর্যন্ত।